كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি যে মসজিদে মেয়েদের যাওয়ার ব্যাপারে। এখন জুম্মা যাদের উপরে ফরজ তাদের মধ্যে মেয়েরা গণ্য নয়, নারীরা গণ্য নয়, কিন্তু মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় তার পেছনে মেয়েরা নামাজ আদায় করতো। ইবনে ওমর রাজিয়াল্লাহু তাআলার সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন তোমরা মহিলাদেরকে রাতে নামাজের জন্য মসজিদে যাওয়ার অনুমতি দিবে। বুখারি হাদিস নম্বর 899। ইবনে ওমর রাজিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন ওমর রাজিয়াল্লাহু তাআলার স্ত্রী আতিকা বিনতে জায়েদ ফজর ও এশার নামাজের জামাতে মসজিদে হাজির হতেন। তাকে বলা হলো আপনি কেন নামাজের জন্য বের হন, অথচ আপনি জানেন না যে ওমর রাজিয়াল্লাহু তাআলা তাও অপছন্দ করেন এবং মর্যাদা হানিকর মনে করেন। তিনি জবাব দিলেন তাহলে কিসে বাধা দিচ্ছে যে ওমর রাজিয়াল্লাহু তাআলা স্বয়ং আমাকে নিষেধ করছেন না? বলা হলো তাকে বাধা দেয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, আল্লাহর দাসীদের মেয়েদের আল্লাহর মসজিদে যেতে বারণ করো না। বুখারী হাদিস নম্বর 900, মুসলিম হাদিস নম্বর 442, আর সাহি মুসলিম হাদিস নম্বর 873-এ পরিষ্কার বর্ণিত রয়েছে যে হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলার কন্যা বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মুখ থেকে শুনে সূরা কফ মুখস্থ করেছি। তিনি প্রতি জুম্মায়ের খুতবায় এটা পড়তেন। এখন বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে নিষেধ করো না, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর ওই বাণীর শোনার পরে নিজের স্ত্রীকে পর্যন্ত নিষেধ করতে পারলেন না আল্লাহর ভয়ে, যে আল্লাহ সুবহান তাআলা বলেছেন রসুল যেটা দেয় যেটা আদেশ দেয় সেটা পালন করার, রসুল যেটা নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, নিষেধ করেছেন যে তার উম্মতের পুরুষদেরকে যে তাদের স্ত্রীরা যদি মসজিদে যেতে চায় তাহলে বাধা যেন না দেয়। এখন চিন্তা করুন তো যে উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, যে উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে ইবনে খাত্তাব, যে সত্তার হাতে আমার প্রাণ তার কসম, শয়তান যখনই কোনো রাস্তায় তোমাকে দেখতে পাই সে তখনই ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে। বুখারী হাদিস নম্বর 3683। সেই উমর রাদিয়াল্লাহু আনহু নবী ইসলামের আদেশের উপর কথা বলার সাহস পায়নি। আর আজকে বর্তমান যুগের বানাওয়াটি মাঝহবধারীরা আলিমরা নবী সাল্লাম হুকুমকে বুড়ো আমুল দেখিয়ে ফতোয়া দিচ্ছে যে নারীরা মসজিদে ও ঈদগাহে যেতে পারবে না, এরা কি সত্যি ইমানদার? যদি ইমানদার হয় তাহলে নবী সাল্লামের হুকুমের উপর পাল্টা হুকুম দেয় কি করে? এরা ফিতনার ভয় দেখায়, অথচ ফিতনা কোনো ফিতনা নয়। তা এদেরকে আল্লাহকে ভয় করা উচিত।